আসল রাজাকে মেজাজ এমনই অভিনব থিম শিলিগুড়ির বাবুপাড়া এলাকার YMA ক্লাবের পুজোর। এবছর এই পুজো পা দিয়েছে 78তম বর্ষে। জমিদার বাড়ির ধাঁচে তৈরি হয়েছে পুজো মণ্ডপ, সেখানে ঝুলছে ঝাড়বাতি সহ রকমারি আলো, সাদা কালো টাইলসে মোড়া মেঝে, দীর্ঘ খিলান। এমন জমিদার বাড়ির নাথ মন্দিরে পূজিতা দুর্গা। মণ্ডপ সজ্জায় বাংলা জমিদারি প্রথাকেই তুলে ধরেছেন উদ্যোক্তারা। ক্লাব কর্তাদের কথায়, একসময় শিলিগুড়ির বাবুপাড়ায় বসবাস করতেন জমিদাররা, তাদের জীবনযাপনে এবার YMA ক্লাবের দুর্গা পুজোর থিম। ওই পুজোর সঙ্গে যুক্ত রয়েছে টাটা স্ট্যাচুরা। 1946 সাল থেকে প্রায় 77 বছর হলো এই ক্লাব আমাদের পুরো শিলিগুড়িবাসীকে খুব সুন্দর সুন্দর পুজো উপহার দিয়ে এসছে। এবং এই ক্লাবের আরেকটি অধ্যায় হচ্ছে এরা খেলাধুলার সাথেও জড়িত এবং প্রত্যেক বছর ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে এসে আমাদের শিলিগুড়িবাসীর মুখ অনেক গর্বিত করে তুলেছে। তো ঠিক তেমনি টাটা স্টিলের মতন আমাদের কোম্পানিও 100 বছরের একটি পুরনো কোম্পানি, যারা আমাদের পুরো ভারতবর্ষবাসীকে অনেক ভালো ভালো প্রোডাক্ট এবং অনেক গুণগত মান যাদের অনেক বেশি সেরকম জিনিস আমরা উপহার দিয়ে এসেছি। তো আমার খুব ভালো লাগছে এবং আনন্দ হচ্ছে যে এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাবের সাথে, এরকম একটা ঐতিহ্যবাহী পুরনো কোম্পানি একসাথে একত্রিত হয়ে পাশে দাঁড়িয়ে আমরা পুরো শহরবাসীকে উপহার দিচ্ছি এত সুন্দর একটা পুজো। থিমের নাম যখন মেজাজটাই রাজা, যখন শিলিগুড়ি মানে শহরটা তৈরি হয় সেই সময় আমাদের প্রথম হয় শিলিগুড়ি থানা, থানা কেন্দ্রিক। তো থানার বাবুপাড়া, থানার সাথে লাগোয়াপাড়া বাবুপাড়া, এখানে সব বাবুরা থাকতেন, মানে জমিদাররা থাকতেন। এই বাবু কালচার যেটা ছিল সেটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।